আজকে দেখো আমি কোথা থেকে ব্লগ শুরু করছি, বুঝতে পারছো কি? কোনো কি গেস করতে পারছো কোথায়? এই যে ছাতে আছি, ছাতে। এই যে আমার দুই মেয়েকে দেখতে পাচ্ছ একটুখানি আলোর দিকে? আর এই যে কালো কালো লাগছে, এমনি কালো যদিও আরো কালো লাগছে, দেখতে পাচ্ছ না অন্ধকারে, কিন্তু আমার রংটা দেখতে পাচ্ছে, বলো, গ্লেজ মারছে একেবারে। যাই হোক, বলো তোমরা সবাই কে কেমন আছো, যে যেখানে আছো ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে, নারায়ণের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আর আমরাও ভালো আছি, আর আজকে আরো ভালো আছি। তার কারণ একটা আছে, কারণটা দেখাচ্ছি। দেখো ইতি আজকে আমাদের জন্য কি ব্যবস্থা করেছে। ইতি আজকে চিকেন পকোড়া বানিয়েছে আমাদের সকলের জন্য। আবার এইখানে একটা লাইট নিয়ে এসেছে, সেই লাইটটাকে ফিট করেছে, করে ছাতে আজকে আমাদের চিকেন পকোড়ার পার্টি চলছে। এই যে সবাইকে দেখতে পাচ্ছ, ইতির মেয়ে, ইতির ছেলে, ইতির ছেলে আবার চুল কেটেছে কালকে, সবাই আছে। এই দুটো কিন্তু দেখো, চিকেন পকোড়া আছে, শেজওয়ান সস নাকি রে, শেজওয়ান সস আর ধনে পাতার চাটনি, আর তার সঙ্গে টুথপিকটাও বাকি নেই কিন্তু, সেটাও আছে আমাদের সকলের পাতে। কিন্তু ও তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে, ওই যে থামস আপ, উকি মারছে ওই দিক দিয়ে, এই যে এবার পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ইতি গ্লাসও রয়েছে। আর ইতি আর সোনাই কি করছে? এই তো খাওয়া, ওরা টুথপিক ফুটপিক বাদ দিয়ে দিয়েছে, দিয়ে হাত দিয়েই মেরে দিচ্ছে একেবারে। ওই তো দেখছে, খেতে খেতে ফোন দেখছে। কিছু মানে বোঝা যাচ্ছে না যে কেনা না হাতে বানানো, খুব ভালো বানিয়েছে। আলোটার জন্য আরো জমে গেছে বলো আমাদের পার্টিটা। হ্যাঁ, বাবার বুদ্ধি নয় যে মাথার একটা গুছিয়ে নিয়ে এসছে, ওর বাবা সব ইতির বর সব গুছিয়ে নিয়ে এসছে, রেডি করে নিয়ে এসছে, ও শুধু ম্যারিনেট করে ভেজেছে। তোমাদের যদি একটু দিতে পারতাম না, দেখতে ইতির হাতের খাবার বানানোটা কত সুন্দর হয়েছে। সবাই এখন খেতে ব্যস্ত মন দিয়ে। হ্যাঁ, কেমন হয়েছে তোর একটু বল। হ্যাঁ, ও আন্টিকে দিয়েছ? হ্যাঁ, ও ইতি এক মনে মন নিবিষ্টি করে খেয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস ঢালছে। হ্যাঁ, একটু জোরে বল, কিছু শুনতে পাচ্ছি না তো আমরা। হ্যাঁ, সে তো বটে, সবটাই আর্ট। আজকে তোমাদের একটা মুন্নি গল্প শোনাবে। এই যে দেখছো মাচণ্ডীর মাকড়চণ্ডী তলায়, মাকড়চণ্ডী ঠাকুরের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভালোই ফটোটা এসছে, শেয়ার করছি, তোমরা মাচণ্ডীকে দেখে নিলে। এবার এনার সম্বন্ধে কিছু গল্প আছে, সেটা মুন্নি তোমাদের শোনাবে। শোনো তোমরা একটু মন দিয়ে, ভালো লাগবে। বল মুন্নু, জোরে বলবি। মাকড়চণ্ডী মার মূর্তিটা অনেক এমনি বড়ই ছিল যখন, মানে আমি যা শুনেছি বাবিনের কাছ থেকে, তো উনি যে ওনাকে মানে পুজো করতো আর কি রেগুলার বেসিসে, সেই পুরোহিত মশাই, সে আর কি একদিন মানে
খুব মালা যখন পরাতো না খুব অসুবিধে হতো মালা পরাতে, তখন অনেক উঁচু ছিল, অনেক উঁচু ছিল। এবার নিজের মনেই বলেছে মা তোর মূর্তিটা এত উঁচু আমার পরাতে খুব অসুবিধে হয়, যে যেই বলেছে সাথে সাথে নাকি অতখানি নেমে গেছে, না পুরোটা নেমে যাচ্ছে ছিল তখন জড়িয়ে ধরেছে, তখন তারপরে এই যখন দেখছে হু করে নিচ্ছে তখনই মানে এরকম করে জড়িয়ে ধরেছে আর তখনই অত দূর হয়ে আছে আর কি, ওই জন্যে গলা পর্যন্ত আট রয়েছেন মা, নাহলে পাতাল প্রবেশ করে যেতেন বাবারে, ভীষণ জাগ্রত, হ্যাঁ ভীষণ জাগ্রত। হ্যাঁ বাবিন তো ভীষণ বিশ্বাস বাবিনের ছিল, বিশ্বাসটাই হচ্ছে সে, তুমি একটা পাথরে কেউ যদি বিশ্বাস করো তাহলে সেটাও তাই তো, কোনো কিছুর উপর কনসেন্ট্রেট করে তার উপর ভরসা করাটাই তো। গুড মর্নিং, আজকে গতকালের ব্লগ মানে রবিবারের ব্লগটাকে কন্টিনিউ করছি, আর আজকে হচ্ছে সোমবার, সোমবার সকাল এখন এই 6:30 মতো বেজেছে। আমি মুখ টুক ধুয়ে এসে রাধা মাধবের নাম নিয়ে একটু এই গলিটার মধ্যেই হাঁটাহাঁটি করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের ফ্ল্যাটের গলিটা বেশ লম্বা আছে, এটাতেই আমার মর্নিং ওয়াক খানিকটা ভালোই হয়ে যায়, এটার মধ্যেই হাঁটি, বেশ কয়েক পা হাঁটলে অনেকটাই হাঁটা হয়ে যায়। আর সারাদিন আজকে তোমাদের সঙ্গে সঙ্গী হলাম, চলো দেখি কি কাজকর্ম করব, যা করব সেটাই টুকিটাকি কাজকর্ম করব, যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। ওই দেখো আমাদের ছাতে কত পায়রা এসেছে, আর আদিবাবু দানা দিচ্ছে, কতগুলো এসছে রে, কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ও আসছে 11-12, কত আসছে, জল দেবে, এবার জল দেবে, ও সকালবেলাই কাজটা করে, অনেকদিন ধরেই ভাবছি যে তুলবো কিন্তু ওই দেখো আবার জল ঢালছে, দেখতেই পাচ্ছি না, এই দেখ দেখো ছাদ প্রায় আধে কেসে গেছে, পাশের বাড়ি প্রায় রাতে না এদের শুভদে, হ্যাঁ কত পায় রাখে, ইতি ডাকছে আরো আসছে, বকম 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 করেই যাচ্ছে, সকালের চাটা একটু আইস করে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে এখন আর কিছু করার নেই, এবং সবাইকে ওঠিনি, এখন এই বেজেছে 8টা মতো, আবার উঠবে যে যখন উঠবে তখন তারপর রেডি হবে। আমি এখন চাটা খেয়ে এনার্জিটা গেন করে নিই, ঠিক আছে চলো। ভাত হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো,
আজকে ডালের ফোড়নে হচ্ছে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব মসুর ডালি আজকে আর পাঁচ ফোড়ন দিচ্ছি না কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি আর আজকে করব হচ্ছে ঝিঙে পোস্ত ডালটা ফোড়ন দিয়ে নি রাত্রিবেলা এর সঙ্গে ডাল যখন রয়েছে যদি বলে ডিম ভাজতে তাহলে ডিম ভেজে নেব আর না হলে ডিমের কারি করে নেব আজকে আর মাছ টাছ কিছু হবে না কালকে চিকেন হয়েছে তার আগে পরপরই চিকেনই হয়ে যাচ্ছে অনেকদিন আজকে আর ওসব কিছু ধারেই যাব না আজকে শুধু ওই ডিমের ওপরেই ডিমের ঝাল কি মানে ডিমের কারি নয় ডিম ভাজা যেটা বলবে সেটা করে নেব চলো এখন খাওয়া দাওয়া পাট মেটাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব তোমাদের মন্দিরের সব ঠাকুর দর্শন করালাম এটা হচ্ছে আমাদের পাঠকপাড়ার স্টপেজে নেবে একটু এসে বাঁদিকেই এই মন্দিরটা তোমরা যদি কাছে পিঠে কেউ থাকো এসে দর্শন করে যেতে পারো আজকে আমি এইখানেই এন্ড করব ভিডিও তোমরা সবাই খুব 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 ভালো থেকো আনন্দে থেকো খুশিতে থেকো আর ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো থেকো আর আমার আর কিছু বলার নেই আর লাইক শেয়ার
কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো তোমরা করে দিও। বড়ই গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে যদি কেউ নতুন সাবস্ক্রাইব করতে চাও তাহলে আমার একটা ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল অপশানটা ক্লিক করে অল অপশানে গিয়ে ক্লিক করে তবে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যাও। আর কিছু বলছি না, গুড নাইট, টাটা।